নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো হিংচার পকোড়া। এর আগের দিনে আমি একদিন হিংচার একটা রেসিপি দেখেছিলাম, হিংচার বড়া বানিয়েছিলাম, আজ বানাবো হিংচার পকোড়া। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে আমি হিংচাটা এখন তুলে নিই। ওই যে হিংচা বাগান আছে আমাদের, এই যে আমার এতটাই হিংচা লাগবে। হিংচা তোলা হয়ে গেছে, এবার হিংচাটা আমি পরিষ্কার জলে ধুয়ে নিব, তারপর রান্নার কাছে যাব। হিংচাগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি, আরেকবার পরিষ্কার জলে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবারে রান্নার কাছে চলে যাব। আদাটা ছুলে নিয়েছি, এবার এটা দিয়ে ঘষে নেব। ঘষা হয়ে গেছে, এবারে এখানে আমি রসুন নিয়ে নিয়েছি আটকুয়া মতো, এটা ঘষে নেব। রসুনটাও ঘষা হয়ে গেছে, এবারে পেঁয়াজটা ঘষে নেব। পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাটা কেটে দিয়েছি, পেঁয়াজ আর আদা রসুন ঘষে নিয়েছি। এর মধ্যে ব্যাটারটা তৈরি করার জন্য আমি দিয়ে দেব বেসন। আর দিয়ে দেবো চালের গুঁড়ি, লবণ দিয়ে দেবো, সবশেষে দিয়ে দেবো কালো জিরা আর গোটা জিরা দিয়ে দেবো। আরেকবার ভালো করে এটা ফেটে নেব। বেসনটা আমার ভালোভাবে ফাটা হয়ে গেছে, আর বেসনটা দেখুন খুব শক্তও নয় আর খুব নরমও নয়। এইভাবে বেসনটা ভালোভাবে ফেটে নিতে হবে। কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দেবো। এই যে তিনটা করে হিংচা নিয়েছি, এবারে ব্যাটারটার মধ্যে ডুবাবো।
কুয়াশা।